আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা নোয়া এসআই তেলের গাড়ি দুই হাজার এগারো মডেল নোয়া এসআই গাড়িটির চারোটি চাকা ডিক্স ব্রেক অরিজিনাল এসআই টুডোর পাওয়ার এবং পুশ স্টার্ট মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে আপনারা অনেকেই আছেন যারা টয়োটা এক্স নোয়া এসআই গ্রেটের গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমাদের এই গাড়িটি সরাসরি দেখার জন্য আপনাকে আসতে হবে আমাদের শোরুমে শোরুমের লোকেশন ঢাকা উত্তরা বিআরটিএ ঢাকা উত্তরা বিআরটিএ অফিসের সামনে ঢাকা উত্তরা বিআরটিএ অফিসের সামনে শোরুমের নাম হচ্ছে আয়সা কার ট্রেডিং এখানে এসে এই গাড়িটি আপনি সরাসরি দেখতে পারবেন গাড়িটির মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো সালে সিসি দুই হাজার এই গাড়িটি লাইট প্রজেকশন হেডলাইট প্রজেকশন পুষে স্টার্ট টুডোর পাওয়ার রয়েছে নাম্বার অনেক সুন্দর একটি নাম্বার সিরিয়াল উনিশ উনিশ মানে মিরপুর বিআরটিএ জিরো থ্রি জিরো ফোর জিরো থ্রি জিরো ফোর আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই তখন সেই গাড়িটির বেশ কিছু বিষয় আমরা দেখি গাড়িটির বডিতে কোনো মাইর আছে কি না অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু আছে কি না ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা গিয়ার কন্ডিশন ভালো আছে কি না গাড়িটি নেওয়ার পরে আবার গ্যারেজে কোনো কাজ করতে হবে কি না ডকুমেন্টগুলো আপ আছে কি না এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হয় তো আলহামদুলিল্লাহ এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো আছে ভালো আছে বিদায় আমরা ক্রয় করেছি গাড়িটির ফুল বডিতে মাইরের কোনো ইস্যু নেই একটি গাড়ির পুরো বডিতে কোনো মাইরের ইস্যু আছে কি না সেটা যদি আপনাকে দেখতে হয় তবে সেই গাড়িটিকে চারটি ভাগে ভাগ করতে হবে নাম্বার এক গাড়িটির সামনের বনাটের অংশ নাম্বার দুই গাড়িটির পেছনের ব্যাগডালার অংশ নাম্বার তিন পাশের অংশ ডান পাশের অংশ যখন চারোটি পয়েন্ট আপনি খুব সুন্দরভাবে নিজে দেখে নেবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন গাড়িটির বডি কোনো অংশে মাইর আছে কি না এই গাড়িটির চারোটিয়া রিম আপনার খুবই সুন্দর অ্যালো রিম রয়েছে টায়ার কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটি নেওয়ার পরে টায়ার আর চেঞ্জ করতে হবে না ষোলো টায়ারের সাইজ হচ্ছে ষোলো তো আমরা গাড়িটির যদি ভেতরের দিকে দেখাই আমরা যখন একটি গাড়ি ক্রয় করতে যাই গাড়িটির ডোর প্যাড ভালো আছে কি না স্টায়ারিং হুইল ভালো আছে কি না ড্যাশবোর্ড ভালো আছে কি না সিলিং ভালো আছে কি না এই বিষয়গুলো কিন্তু দেখে নেই এই গাড়িটির ডোর এই যে টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এবং পুশ স্টার্ট এসআই এবং গাড়িটি এখনও তেলে আছে। এই যে এখানে ডোর পাওয়ার দেখতে পাচ্ছেন এবং ক্যাপ্টেন সিট রয়েছে গাড়িটিতে রয়েছে ক্যাপ্টেন সিট আপনারা অনেকেই আছেন যারা ফ্যামিলিভাবে ইউজের জন্য ক্যাপ্টেন সিডের গাড়ি যাদের পছন্দ তারা অবশ্যই আমাদের এই গাড়িটি দেখতে পারেন গাড়িটিতে কোনো সিএনজি এলপিজি কিছুই করা নেই আমি গাড়িটির ভিউ পেছনের দিক থেকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এচ আই নোয়া এচ আই মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো আপনি যদি আমাদের উত্তরা আমাদের শোরুমে যদি আসেন এখানে আপনি একসাথে অনেকগুলো গাড়ি দেখতে পারবেন দেখে শুনে বুঝে চেক করার মাধ্যমে আপনার মনের মতো কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ একটা বাজেটের মধ্যে অবশ্যই আপনি গাড়ি ক্রয় করতে পারবেন সো ইয়ার্স এ ছিল আমার গাড়িটির ভেতরের টোটাল ভিউ এবার আমরা চলে যাব গাড়িটির দামের ব্যাপারে বর্তমান বাজারে এরকম একটি ফ্রেশ কন্ডিশনের এসআই গাড়ি যদি আপনি ক্রয় করতে যান তবে সেই গাড়িটির দাম পড়বে একুশ লক্ষ আশি হাজার টাকা বন্ধুরা আমাদের এই গাড়িটির মূল্য আমাদের শোরুমের আস্কিং মূল্য একুশ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন গাড়িটি সরাসরি দেখবেন কন্ডিশন ভালো না খারাপ সেটা চেক করবেন যদি মনে হয় কন্ডিশন ভালো তব তবেই আমরা গাড়িটির ব্যাপারে আলোচনা করে আমরা এই গাড়িটি আপনাকে দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং আমাদের এই গাড়ি ছাড়াও বর্তমান শোরুমে আমাদের আরও যে গাড়ি রয়েছে আমাদের এখানে একেবারে সীমিত বাজেট থেকে হাই বাজেটের প্রায় সকল গাড়ি রয়েছে তো অবশ্যই অন্য কোনো গাড়ির ব্যাপারেও যদি আপনি জানতে চান ভিডিওতে আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের এই গাড়িগুলোর ব্যাপারে জানতে পারবেন শোরুমের লোকেশন আবারও বলে দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা এর সামনে ঢাকা উত্তরা বিআরটি অফিসের সামনে ঢাকা উত্তরা বিআরটি অফিসের সামনে শোরুমের নাম হচ্ছে আয়শা কার ট্রেডিং বিস্তারিত জানতে অবশ্যই আপনি আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা গাড়ি নিয়ে আবারও দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম